নমস্কার। নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি যুগনি তলায় হঠাৎ একটি কেরোসিন তেলের গোডাউনে আগুন লাগে, যার ফলে বিশালাকায় আগুন ছাদ ফেটে বেরিয়ে এসে বিস্ফোরণ হয়। দাউ দাউ করে বিশাল আগুন জ্বলতে থাকে। এই আগুন দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনের ভয়ে পালাতে গিয়ে হুড়োহুড়ি লেগে যায়। ঘটনার খবর পেয়ে দমকল আসে। স্থানীয় মানুষজন এবং দমকল উভয়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ওই গোডাউনের কর্মচারী মারা গিয়েছেন। মৃতের নাম রঞ্জিত বৈরাগ্য, বয়স 35 বছর। মৃত ব্যক্তির দাদার অভিযোগ, এই গোডাউনে কেরোসিন তেলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ডিজেল তৈরি করা হতো। তার ভাইয়ের মৃত্যুর জন্য গোডাউনের মালিক দায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ এবং দমকল বাহিনী। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় মানুষরা গোডাউনের মালিকের ওপর ক্ষোভে ফেটে পড়েছেন। দিবাকর দাসের রিপোর্ট। পুরুষ শেষ করে দিল আমার নিরীহ ভাইকে। কি হয়েছিল ভাই? এখানে তেলের গোডাউনে থাকতো, তেলের কাজ করতো, কেরোসিনকে ডিজেল বানাতো। এখানে ভাই 24 ঘন্টা কাজ করতো, পুরো আগুন করে শেষ করে দিয়েছে আমার ভাইকে। কি নাম আপনার ভাইয়ের? রঞ্জিত বৈরাগ্য, আমার কাকার চাচার ছেলে। আপনার নাম? আমার নাম সুব্রত বৈরাগ্য। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ, ইনারা আমার ভাইকে পুরো চক্রান্ত করে মেরে দিচ্ছে, 2 নম্বরে কাজ করে। একজনকে মানে একদম সিরিয়াস ইঞ্জিওর, যার বডি আমরা পাই এখানে, এটা রেস্কিউ করে স্থানীয় লোকজন অভিযোগ করছে যে দীর্ঘক্ষণ খবর দেওয়ার পরও দমকল আসেনি, এটা কি বলবেন? না, সেই রকম কোনো ঘটনা নাই। ঘটনা হচ্ছে যেটা ফায়ার সার্ভিসে অনেক কল করেন, অনেকেই যেটা বলেন, যেটা হয়ে থাকে আমরা দেখছি, কল করেন কিন্তু অনেকটা লেটে করেন। এই জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় ফলো করছি, যে আমাদের এক্ষেত্রেও তাই হল। মানে আমরা ধারণা করছি, কারণ আগুন ধরলে তখন সবাই কি ব্যস্ত থাকে, আগুন নেভানোর জন্য কি করে কন্ট্রোল করবে, ফায়ারকে ফোন করতে হবে, এই ব্যাপারে তাদের অনেক সময় ইয়ে হয়, দেরি হয়। তবে আমাদের ফায়ারের কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি এসছে, আমাদের তরফ থেকে কোনো লেখ হয়। প্রাইমারি ইনকোয়ারিতে কি বুঝলেন, মানে কি ক্ষেত্রে মূলত আগুনটা লাগতে পারে? আগুনটা প্রাইমারি এখন যে ঘটনা আমরা এসে এখানে পেলাম, তাতে যেটা বোঝা যাচ্ছে যে কোনো ইলেকট্রিক আমরা এ ব্যাপারে ধারণা নেই, করতে পারবো না, যেহেতু জায়গা আমাদের আগুন। আমার নাম হরলাল দাস, কৃষ্ণ অফিসার, কৃষ্ণ অবিলম্বে বন্ধ করা দরকার। কি হচ্ছে, কি হচ্ছে? পেট্রোল ডিজেল সব ব্যবসা করে, কি ধরনের? অবিলম্বে ভাবে বন্ধ করতে হবে আমাদের দাবি। কি ধরনের ব্যবসা? কি এই পেট্রোল ডিজেল অবৈধ ভাবে ব্যবসা? হ্যালো, আপনার নাম কি? এদিকে ধরতে পারবি? তাহলে ছেড়ে দে।